हेलो बंधुरा, आमी आज बनाबो आपनादेर जोन्नो आनारसेर चाटनी। चाटनी तो बांगालीदेर एकदम शेष पाते चाई चाई, ताई आज के बनाबो आनारसेर। आनारस निये निचे एकदम पाका, छुले निचे भालो करे एखन ग्रेट करे निच्छि। एतो पाका जे रस पुरो बेरिये जाच्छे। আমি অর্ধেকটা আনারস করে নেব। অর্ধেকটা আনারস নিয়ে নিয়েছি গ্রেট করে। এখন চিনি নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো, আর কয়েকটি বেদানার দানা নিয়ে নিয়েছি, আর কয়েকটি কিশমিশ, আর কয়েকটি কাজু। একটি কড়াই বসিয়ে নেব। কড়াইয়ে খুব সামান্য তেল দেব, 1 চামচের মতো। এটা না দিলেও চলে, তবু আমি দিলাম। একটা শুকনো লঙ্কা, সামান্য একটু 5 ফোড়ন ফোড়ন। এরপরে আনারসটা ঢেলে দেব। আনারসের চাটনিতে ফোড়ন অনেকেই দেন না, তাও আমি একটু দিলাম। আমার এটার মধ্যে জল দেওয়ার দরকার হবে না, এতটাই রস। এই রসে সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি কাজু কিশমিশটা ঢেলে দিলাম। এরপরে চিনিটাও দিয়ে দিলাম। আনারসটা সিদ্ধ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও হয় খুব ভালো। এরপরে আমি কয়েকটি বেদানা দিয়ে দিলাম। চাটনিটা আমার হয়ে গেছে, খুব অল্প সময়ে এটা হয়ে যায়। বানিয়ে দেখবেন আপনারা, খেতেও খুব ভালো লাগে। এখন আমি নামিয়ে নেব। একটা প্লেটে ঢেলে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে আনারসের চাটনি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আমাকে একটা লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।